খাওয়া হয়ে গেল, অ্যানিভার্সারি ডিনার ডান, গিফট নেই, গিফট দেবে না বলেছে, 8 বছরে পড়ে যাচ্ছি তো ওই জন্য গিফট টিফট নেই, ওই জন্য খাওয়া দাওয়া হয়ে গেল। হ্যাঁ, গুড মর্নিং, সকাল সকাল মা গোপালদের উঠিয়ে দিয়েছি, আমি এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, এদিকে চা হবে, আমি তো তখন রেডি হইনি, না এখনো ঘুমোচ্ছে, বুঝলি, এই হবো রেডি হয়ে বেরোবো, বাইরে বৃষ্টি হয়েছে বুঝলে, দেখো বাইরে যে টিনের চালটা ভেজা, বৃষ্টি হয়েছে, চলো রেডি হই বেরোই তারপরে কথা বলছি। সবাই বসে আছে, সোমা ল্যাদ খাচ্ছে, সোমা ঝুলছে, সোমা ঘুমিয়েই যাচ্ছে ওখানে, সোমা ওখানে ঘুমিয়ে পড়েছিল, ও এখানে বসে বসে ডান্স করছিল, হুসনে মেরি তওয়া তওয়া করছিল, দিয়ে আবার যে মোবাইলটা অন করেছি দেখলাম ব্যায়াম করতে শুরু করছে, দাঁড়িয়েই আছে রেস্ট নিচ্ছে, রেস্ট কালার টালার করেছে, চলো ছাদে যাই, ছাদে ফুল তুলবো আর জামা কাপড় মেলবো, আর জায়গা পাইনি ও বাচ্চা দেওয়ার, কোথায় বাচ্চা দিয়েছি দেখা, ছোট্ট ছোট্ট দুটো বেবি, ছোট্ট ছোট্ট দুটো কিউটি পাই, আরো ফোটে কি রোদ উঠেছে আবার, বিগত কদিন ধরে এত রোদের তাপ পুড়িয়ে দিচ্ছে জানো, জামা কাপড়গুলো মেলে ফেলি, দেখো গাছের লঙ্কাগুলো পেকে গেছে দেখেছো, সূর্যমুখী লঙ্কা, এই দেখো এগুলো তাও সূর্যের দিকে তাকায়নি, নিচের দিকে হয়ে আছে, তো গাছ ভর্তি তুলবো, এখনই তুলে নিয়ে যাবো, বৌদির গাছেরগুলো তো তাকিয়ে আছে সূর্যের দিকে, এদিকে কুমড়ো গাছগুলো হয়েছে ড্রাগন গাছের মধ্যে, এগুলোকে আলাদা লাগাতে হবে, নাহলে সব সার নিয়ে সব সার এই ড্রাগন গাছ আর পাবে না, এরাই নিয়ে নেবে, জামা কাপড় সব মেলে দিয়েছি, এবারে গাছে জলও দিয়ে দিয়েছি, জামা কাপড় মেলেছি, সব গাছে জল দিই, আমি রোজ যখন ঠাকুরের ফুল নিতে আসি তখন গাছগুলোতে জল দিয়ে যাই, আর না হলে না আমি যখন থাকি না তখন বৌদি তো দেয়নি গাছে জল, আর এই ট্যাঙ্কির কাছে গাছগুলো রাখার আমার একটা কারণ আছে, বুঝতেই পারছো কারণটা কি, কারণটা হচ্ছে জলটা ট্যাঙ্কিটা দিনে 2-3 বার চালানো হয় আর এটা ওভারফ্লো তো হয়, তখন এখান থেকে প্রচুর জল পড়ে আর ওখানে ড্রপ করে জলটা পুরো ওই সিমেন্টটায় পড়ে ছিটিয়ে ছিটিয়ে সব গাছে আমার চলে যায়, যে কারণে এখানে রাখা, কখনো আমি বাড়ি টাড়ি গেলে এই গাছগুলো আমার জল পায় বুঝলে, লঙ্কাগুলো তুলে নিলাম, এমন হাওয়া দিল আমার গাছের লঙ্কা আমার ফুল বেল পাতা সব ফেলে, এই লঙ্কাগুলোকে ধুয়ে রাখতে হবে, দেখ দুটো বেলপাতা পেরেছিলাম, একটা বেলপাতা বাটিতে আছে, আবার পাঠাতে হতো, ফুল কটা তুলেছিলাম না তারা ওগুলো পড়ে গেল, ওগুলো আর তুলবো না, লঙ্কাগুলো ধুয়ে নেবো, না ধোয়ার দরকার নেই, বালতি দিয়ে দিলেই হয়ে যাবে।
হাওয়ায় উড়ে যাচ্ছে। এই লঙ্কা গুলো উপরের দিকে তাকিয়ে আছে, সূর্যমুখী লঙ্কা ওইটাও আমারটাও, আমি ওদিকে যেটা লাগিয়েছি ওইটাও। এই গাছের লঙ্কাগুলো না আমি ঘর থেকে নিয়ে এসেছিলাম, চারটে লঙ্কা নিয়ে এসেছিলাম, সেই বীজ থেকে এত গাছ হয়ে গেছে। লোকের ঘরে রান্না হচ্ছে কি সুন্দর সুন্দর গন্ধ বেরোয়, আসলে নিজে রান্না করে না নিজের খেতে ভালো লাগে না, কেউ কিছু দিলে কি ভালো লাগে, আর লোকের ঘরে রান্না আহা আরও ভালো লাগছে। নিজের ঘরে আলু পটল করি খাইও না, আমি খাই না, ওই একটু খেলাম কি খেলাম না, কিন্তু লোকের ঘরে গন্ধ এমন উঠছে মনে হচ্ছে ইস দিলে কত খেয়ে নিতাম। আজকে বৌদি, এক বৌদি দিয়েছে ধোকার ডালনা। আমার শ্বশুর বাড়িতেও খান নিরামিষ সোমবার, আমরাও খাই। তো আজকে রান্না করেছি ভাত, কাঁকরোল, ঝিঙে, আলু দিয়ে পোস্ত, নীল আলুটা কম খাওয়া সবজিগুলো দিয়েছি। ছোট্ট ছোট্ট কাঁকরোল ছিল না, বেশ ভালো কচি কচি, আর বাঁধাকপির তরকারি, আর আছে সোনা মুগের ডাল। হ্যাঁ, তরকারি ডাল এগুলো একটু বেশি বেশি খেতে হবে, দিলে ভাত কম খাওয়া হয়, বুঝেছে তো? একটা প্রাপ্তবয়স্ক তো, একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তার তো পেটটা ভরতে হবে, আর সেই জন্যে ভাতটা কম খাও, সবজি বেশি খাও। আজকে ডালে দেবো ঘি, ঠিক আছে, এমনিও দেই মুগ ডালে একটু ঘি, কিন্তু আজকে একটু বেশি করে দিলাম, খুব বেশি না ওই আর কি, একটু বেশি করে দিলাম। আজকে লেবু দেবো না, ঘি দিয়েছি আর লেবু লাগবে না। আর থাকছে একটু টক দই, ব্যাস। এই হলো আজকে দুপুরের লাঞ্চ, শ্রাবণ মাসের সোমবার। হ্যাঁ, আরেকটা জিনিস ভুলে গেছি, আছে দুটো বেগুনি, আর আছে নাচতে নাচতে চলে যাচ্ছে ও, নাচতে নাচতে আসছি আসছি, চলো চলো ঢোকো ঢোকো। কি কোথায় এসছো? এটাই তো, এটাই উফ, এখানে আসার জন্য মাথা খারাপ করে দিল। ও
নান আছে, পনির আছে। এই এই মুভমেন্ট, এই এই কথাটা আমি ভিডিও না করে পাচ্ছি না। কি বললে বলো বলো, এটাই অ্যানিভার্সারি খাওয়া হয়ে গেল? ও বাবা, এটা অ্যানিভার্সারি পার্টি? তুমি আমাকে এক সপ্তাহ আগে দিয়ে দিলে, অ্যাডভান্স খাইয়ে দিলে, আজকে খাইয়ে দিলো, দিয়ে বলছে এই যে অ্যানিভার্সারি খাবার খাইয়ে দিল, ব্যাস হয়ে গেল। আর গিফট কেকও খাইয়ে দিলে? মেয়ে খাইনি সেখান থেকে, আবার নাকি কেকও খাইয়ে দিল আবার? হ্যাঁ অবশ্য, নিজে হাতে করে খাইয়েছো। আর গিফটটা ও গিফটও নেই, গিফটও নেই। আবার এক সপ্তাহ আগে না কি খাওয়ালো, মশলা কুলচা আর পনির খাই দিল, এইটা গিফট? এইভাবে অ্যানিভার্সারি পালন? তোদের লজ্জা নাই রে? হ্যাঁ কি হবে, আমি খাওয়াবো, আমি খাওয়াবো অ্যানিভার্সারিতে, আমি খাওয়াবো, তুমি না। অ্যানিভার্সারি খাওয়া হয়ে গেল, অ্যানিভার্সারি ডিনার ডান, গিফট নেই, গিফট দেবে না বলেছে, 8 বছরে পড়ে যাচ্ছি তো ওই জন্য গিফট টিফট নেই, ওই জন্য খাওয়া দাওয়া হয়ে গেল। হ্যাঁ কি অবস্থা না, দুনিয়ার কি অবস্থা পড়লো, এরকম মা মানসিকতা রাখলে আমি আজকে খেতামই না। ধর আজকে খাবো বলে আমি কিন্তু আসিনি, আজকে আমি ঘরে রান্না বান্না করে এসেছি, চলুন দেখাচ্ছি। হ্যাঁ নিজে খাবে করে জোর করলো এবং খেলো, হ্যাঁ এখন বলছে অ্যানিভার্সারির খাওয়া খাইয়ে দিলাম। ও তোমার বললেই হয়ে গেল নাকি, যা ট্রেন্সটাও বন্ধ হয়ে গেল, সব বন্ধ হয়ে গেলো, নাহলে অ্যানিভার্সারির খাবারটা খেয়ে নিলাম, তার একটা গিফটও কিনে নিতাম। কী অবস্থা, ইচ্ছে করে এত রাত্রে নিয়ে এসেছে জানি না আমি। তো সব কিছু সেরে নিলাম, এখন বাড়ি ফিরছি, একটু সবজি দরকার ছিল, সবজি কিনে এবার বাড়ি ফিরবো। গুড নাইট, টাটা, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে একটা সুন্দর ভিডিওর সাথে।